নমস্কার জানাই, কারণ পূজোর মৌসুম এসে যাচ্ছে। যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক, বাঙালির মন থেকে দুর্গাপূজোকে সরানো যাবে না যতক্ষণ ধরে প্রাণ থাকবে, এটা কিন্তু নিয়ম আমাদের, তাই না? তো আজকে অনেক দিন হলো অনেক রিকোয়েস্ট আছে, এবং যারা চেম্বারে আজকে এসেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন রিকোয়েস্ট করে গেছে যে যদি ব্যায়ামগুলো অনেকদিন দেখানো হয়নি, একটু ব্যায়াম করতে হবে, পুজো আসছে, এক্সারসাইজ বাড়ির মহিলাদের জন্য, যাদের আর্থারাইটিস হয়ে গেছে তাদের জন্য কোন কোন জায়গায় ব্যথার জন্য কোন কোন ধরনের ব্যায়াম করবেন, এবং সহজ ব্যায়াম যেগুলো আমি এর আগেও বহু বছর ধরে দেখিয়েছি আমি আবার দেখিয়ে দেবো, কারণ এবছরে বোধহয় দেখানো হয়ে ওঠেনি, লকডাউন লকডাউন করে অন্যান্য অনুষ্ঠান দেখেছেন। তো এক্সারসাইজ নিয়ে এই অনুষ্ঠান হয়নি এখন অবধি, তো আজকে দেখাবো আমি। তবুও বলে দিই যে পুজোর আগে সব থেকে বেশি কষ্ট হচ্ছে তাদের যারা এখন অবধি হাঁটতে পারছেন না প্রপারলি, বিকজ দে আর নট ওয়াকিং প্রপারলি, কজ অনলি আর্থারাইটিস, নট অনলি আর্থারাইটিস, অলসো স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস অ্যান্ড এটসেট্রা, রাইট না? অ্যান্ড অলসো দে আর ভেরি টু মাচ সাফারিং ইন অ্যাঙ্কুলাইজিং স্পন্ডেলাইটিস। এটা নিয়ে আগে তো শো করেছি আমি যে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডেলাইটিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ পেন, যাদের হয়েছে তারা বোঝে যে শরীরে মশা অবধি বসলেও মারা খুব কঠিন। আর সিমিলার আরেকটি আছে রিমোটয়েড আর্থারাইটিস। আমি সবার জন্যই আজকে ব্যায়ামগুলো প্রপারলি ব্যায়ামগুলো দেখাবো, যেমন যাদের আজকে কোমরে ব্যথা আছে, চলুন আমরা একটু আলোকপাত করি, ব্যাক পেইন এক্সারসাইজ, রাইট? খুব মন দিয়ে দেখবেন এগুলো, এরকম বাড়িতে চেয়ার সবার আছে, এই চেয়ার নিয়ে কিন্তু এই প্র্যাকটিসগুলো করবেন আপনারা। চলুন ফিরে আসি। প্রতিদিন ইটস এ ভেরি নিড টু ফর এভরিবডি ডেইলি প্র্যাকটিস, রাইট? সো এক্সারসাইজ ডেইলি প্র্যাকটিসের জন্য, ইফ ইউল নট ডু ইট হাঁটতে পারবেন না। কিন্তু সবাইকে বলে দিই যে ব্যায়ামগুলো তখনই করবেন যখন আপনার কোমরের ব্যথা কম থাকবে তখনই, কারণ সুস্থ শরীরে ব্যায়াম করতে হয়, অসুস্থ শরীরে ব্যায়াম করলে কিন্তু খুব প্রবলেম হবে, আবার ব্যথা করতে থাকবে, রাইট? কারণ কোমরে ব্যথার জন্য অনেক আই হ্যাভ টোল্ড সো মেনি মেডিসিনস, আমার কাছে যারা ট্রিটমেন্টে আছে তাদের কাছেও মেডিসিন দেওয়া আছে, অ্যান্ড অলসো আই হ্যাভ টোল্ড ইউ ফর মাই লাইভ শো, হোম রেমেডিস বলে দিয়েছি কী করবেন, কিন্তু শুধু ওষুধ নয়, এই ধরনের সহজ ব্যায়ামগুলো সবাই করতে পারেন। অনেকে হয়তো জীবনে যারা ব্যায়াম করেননি একটু লজ্জা পাচ্ছেন, বাবা বিড়াল তখনই গাছে ওঠে যখন খুব জ্বালা থাকে তার। এখন এমন একটা দিন এসে গেছে যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্ডার পাস করেছে যে প্রতিটা অ্যালোপ্যাথি হসপিটালে যে পেশেন্টরা অ্যাডমিট থাকবে তাদেরকে সবাইকে সকালে যোগা করাতে হবে, রাইট না? তাহলে সেইটা কিন্তু যখন হয়েছে তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা প্রয়োজন আছে মানুষের, যে ব্যায়াম করার প্রয়োজন আছে এভরি ডে, রাইট? তো সেই জন্যই আপনাদের বলছি যে এই ব্যায়ামগুলো কিন্তু আপনাদের করা উচিত এভরিডে। তারপর আমরা যাব নতুন ব্যায়ামে, যে
আরো কিছু সাইটিকা পেন আছে, সেই পেনগুলোর জন্য যাদের নার্ভে পেন হচ্ছে, সাইটিকা ইজ দ্য লংগেস্ট নার্ভ ইন আওয়ার হিউম্যান বডিজ, রাইট? তো ইটস এ নার্ভ, সাইটিকা ইজ এ নার্ভ, এবং সেই নার্ভে যখন পেন হয় সেটাকেই সাইটিকা বলি। ওটার বাংলা কি বাত, বাতের ব্যথা, যেটা আগে কারের দিনে শুধুমাত্র লোক একটাই জানতো, বাতের ব্যথা, ব্যথা যন্ত্রণা হলেই। কিন্তু এখন সেই বাতটাকে ডিভাইডেশন করে, ক্লাসিফিকেশন করা হয়েছে, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড, পলিআর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল, অ্যান্ড অলসো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস, রাইট? তো এতগুলো ভাগে ভাগ করা হয়েছে ইন হিউম্যান বডিজ ভ্যারিয়াস টাইপ অফ পেন, রাইট? সো সেই পেনগুলো শুধুমাত্র ওষুধে সবার যাবে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যায়ামের প্রয়োজন হয়। আমি অনেকের প্রেসক্রিপশনের পিছনে লিখেও দিয়েছি যে এক্সারসাইজ আমি শো থেকে দেখিয়ে দেব যে কি ধরনের করবেন, ঠিক? আর আমাদের যে বইটি আছে যোগে রোগ বিয়োগ, এই বইটি অবশ্যই কালেক্ট করবেন, দাম মাত্র 40 rupees, 40 taka, বাট আপনার কাছে কিন্তু অনেক মূল্য কাজ করে দেবে। কারণ এই ব্যায়ামগুলো কেন, কোন অসুবিধা, কোন অসুখের জন্য কোন ব্যায়ামটা করা উচিত, কোন যোগা করা উচিত, সেগুলো ডিটেলিং দেওয়া আছে। যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে প্রপারলি স্কেচ করে দেবো, যেরকম আমি প্রেসক্রিপশনের পিছনে সবাইকে ছবি স্কেচ করে দিই যে হ্যাঁ কোন শরীরের প্রবলেমের জন্য শরীরের কোন কোন যোগাগুলো করা উচিত, ওকে? তো আমরা সায়াটিকায় যাবো, সায়াটিকা কী কী ধরনের প্রবলেমগুলো হয়, যেটা পায়ে যদি এই পেনটা হতে থাকে তো আপনার উঠতে গেলেও যেমন প্রবলেম, আবার বসতে গেলেও প্রবলেম আছে, রাইট? তো এই সাইটিকা পেনে অনেক সময় থেরাপির দরকার হয়, যদি থেরাপি করানো হয় তাহলে খুবই উপকার পায় অনেক মানুষ পায়। যেমন সাইটিকাটা আমরা দেখে নিই, বডি সাইটিকা, এই কোমরের এই জায়গা থেকে পেনটা শুরু হয়, রাইট? পায়ের গোড়ালিতে এবং পায়ের পাতায় যে যে জায়গাগুলোয় আঙুল দিয়ে মালিশ করতে বলা হচ্ছে, দেখুন এখানে ছবিতে, তাহলে দেখবেন কোমরের পেন কমছে। কারণ আকুপ্রেশার বলে এমন একটা থেরাপি আছে, আকুপ্রেশার, যেটা আকুপাঞ্চার ছিল সেটা এখন মডার্নাইজে আকুপ্রেশার হয়ে এসেছে। তো যদি শরীরে ব্যথা থাকে, ইউ ক্যান নট এনজয় ফর এনিথিংস, না পার্টিতে গেলে, না ম্যারেজ পার্টিতে গেলে, না নিজের কোনো পার্টি থাকলো, আপনি এনজয় করতে পারবেন না যদি আপনার পেন থাকে বডিতে, রাইট? না, এমনকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে নর্মাল কথাবার্তা হয় সেটাও দিয়ে থাকবে না যদি আপনার শরীরে কোথাও পেন থাকে, বিশেষ করে সাইটিকা পেন। সুতরাং কোমরে এইখান থেকে ব্যথা শুরু হলে অনেকেই ভাবেন কিডনিতে প্রবলেম হচ্ছে না, তো অনেকেই ভাবেন আপনারা, কিন্তু না, সব সময়ের জন্য এটা কিডনির প্রবলেম নয়। আর প্রতিদিন এরকম অ্যালোপ্যাথি ওষুধ প্রচুর খেয়ে যাচ্ছেন, প্লিজ ট্রাই টু স্টপ দ্য অ্যালোপ্যাথি মেডিসিন, বিকজ ইটস এ লং টার্ম থেরাপি, ইট নট শর্ট টার্ম অ্যান্ড নট এমার্জেন্সি। ইউ ক্যান অ্যাপ্লাই ফর এমার্জেন্সি পিরিয়ড, হেভি পেন ইউ যদি আপনি মনে করেন, সো তাহলে নিতে পারেন এমার্জেন্সির জন্য। চলুন ফিরে আসি, কারণ বেশিরভাগ মানুষকেই আমি শুনেছি যারা আমার চেম্বারে আসছে অলরেডি, তাদের যে পেন হতে শুরু করলেই তারা চেম্বারে আসবে, সেদিনও অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে তারপর বাড়ি থেকে বেরিয়েছে। বাট ওয়াই, কেন এগুলো কেন, বলছে যন্ত্রণা সহ্য করতে পারছি না, ঠিক? তো চলুন আর একটা প্রেজেন্টেশন দেখব, লো ব্যাক পেন যাদের এখানে হচ্ছে। Pain in the lower back area can be caused by an irritation or problem with the tendons and muscles, nerves and nerve roots, joints, and spinal discs found in the lower back area. Lower back pain can be dull or sharp and may be felt from a localized spot or over a broad area. When the pain felt in the lower back area has no exact cause, it is called aspecific low back pain. It may suddenly occur after a strenuous activity that involves lifting, due to an abrupt movement, or gradually because of overuse as a result of repetitive movements.
It can also be due to improper posture, overexertion, and also due to aging. Aspecific low back pain rarely radiates to the legs. Pain in the lower back may also originate from a damaged disc in the spine. A disc consists of a strong fibrous ring and a soft nucleus and functions as a shock absorber between two vertebral bodies of the spine. When a disc becomes damaged, it may bulge or rupture. When soft tissue from the nucleus prolapses through the rupture, it is called a disc herniation. Herniated discs usually affect the lumbar spine, causing low back pain and radiating pain in one or two legs. When the herniated disc compresses the sciatic nerve, the symptom experienced is called sciatica. If the bulging disc is not compromising a nerve, backache may be mild. Sciatica is the term used to describe the symptoms associated with radiculopathy of the sciatic nerve. Radiculopathy is a condition wherein a nerve root that links to a nerve, in this case the sciatic nerve, is irritated, pressured, or pinched. The symptoms of sciatica include pain, tingling, and numbness or weakness that radiates along the lower back to the buttocks down to the back of the leg. Even if nerve compression cannot be confirmed radiologically, we still talk about sciatica due to the fact that pain radiates in the specific area of the sciatic nerve. For more information about back pain, it's best to consult your general practitioner. চলুন ফিরে আসি। তো মোটামুটি বোঝা গেল যে সাইটিকা নার্ভে যদি পেন থাকে তাহলে কিন্তু কোমরের পিছন থেকে একদম পায়ের গোড়ালি অবধি মারাত্মক একটা টান অনুভব হবে, যেটা আপনাদের মাঝের মধ্যে যারা আজকে টিভির পর্দার সামনে বসে আছেন অনেকেরই কিন্তু হচ্ছে যে এই কোমরের পিছন দিয়ে হিপ পোর্শন হয়ে পায়ের পিছন দিয়ে হাঁটুর পিছন দিয়ে এই টানটা অনুভব হয়। এটা ঘুমের মধ্যেও অনেকের হতে পারে, অনেক সময় পায়ে টাচ লেগে যাওয়া যাকে বলা হয়, আই মিন লক হয়ে যাচ্ছে, পা সোজা করতে পারছে না, কোথা থেকে হচ্ছে এই নার্ভ পেন তখন শুরু হয়, ইটস আ নার্ভ পেন। সো এই জায়গাগুলো হলে থেরাপির দরকার হয়, মেডিসিন তো অ্যাপ্লাই থাকে কিন্তু তবু আপনারা আকুপ্রেশার থেরাপি যদি আপনি চান তো এখানে এসে একদিন দেখে যান কীরকমভাবে থেরাপিটা হচ্ছে, আপনাকে করে দেওয়া হবে, পরের দিন থেকে আপনি বাড়িতে নিজে করতে পারবেন। না, আমি ফিজিওথেরাপির কথা বলছি না, ইটস এ ইলেকট্রোথেরাপি বাই মেশিন, ভাইব্রেশনকে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রেশার দিয়ে এই থেরাপিগুলো করা হয়, যেটা কিন্তু আপনারা নিজেরা শিখে নিয়ে করতে পারেন, একটা দিন এসে দেখে গেলে আপনারা পারবেন। শুধু শুধু এতগুলো পয়সা নষ্ট করার দরকার হবে বলে আমার মনে হয় না, কিন্তু দেখবেন অনেক রিলিফ পাচ্ছেন, কারণ ভাইব্রেশন মানুষের বিভিন্ন শরীরে বিভিন্ন রকমভাবে জায়গায় যদি টেম্পারমেন্ট বুঝে দেওয়া হয় রেগুলেটর ওয়াইজ, তাতে কারণ মেশিনের মধ্যে রেগুলেটর থাকে, তাহলে কিন্তু দেখবেন আপনার এই পেন উইদাউট মেডিসিনে আপনি অনেক বেশি রিলিফ পাচ্ছেন। এবার এগুলো হয় কেন, ব্লাড সার্কুলেশন সেই জায়গায় নর্মালি থাকে না, যখনই অ্যাবনর্মালিটি ব্লাড সার্কুলেশন অর স্টপ সাম প্লেসেস ইন হিম বডিজ, সেই জায়গাগুলোতে কিন্তু এই সাইটিকা পেন বা নার্ভ পেনগুলো হতে থাকে। ওকে, তো আমি জানি এবার কিন্তু ফোনের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছেন অলরেডি, যে ফোন করতে হবে অবশ্যই, কারণ আপনাদের সমস্যাগুলো জানতে পারি তবেই না আজকে আমি প্রেজেন্টেশনে আসতে পারি, কারণ প্রচুর মানুষের ফোন এগুলো পেয়েই কিন্তু আমরা এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করি অলরেডি। ওকে, হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। কি বুঝলাম না, পেটে ছেলেকে নিয়ে একটু বহরম গেছিলাম আমি ডাক্তারখানা, হ্যাঁ নিয়ে আসার পর থেকে একটু রক্ত রক্ত পেচ্ছা হয়েছে, ওষুধ তো চলছে, ওষুধ তো খাচ্ছি। ইউরিনের সঙ্গে কি ব্লাড এসেছে? হলুদ পেচ্ছাপ হচ্ছে তার জন্য রিপোর্টটা দরকার আছে, এলএফটি বা আল্ট্রাসোনোগ্রাফি কিছু করিয়েছেন আগে তো আপনার ছিল না? হ্যাঁ তাহলে এলএফটি রিপোর্টটা পাঠান আমাকে, ঠিক আছে? চলছে আপনার
হ্যাঁ, সেটা কি চলছে না চলছে আমার তো সবসময় আর মাথায় থাকে না। তো যখন দেখছেন পেচ্ছাপ প্রচুর পরিমাণে হলুদ সর্ষের তেলের মতো রং হচ্ছে, সো ইমিডিয়েট LFTটা করানোর দরকার আছে। যদি না করানো হয় তো আবার কালকে সকালবেলা গিয়ে করান, ঠিক আছে? LFT লিভার ফাংশন টেস্টটা দরকার আছে, ওটা করে আমাকে পাঠান। তো আজকের বিষয়বস্তুতে পেইনগুলো তো মোটামুটি যারা যন্ত্রণা নিয়ে আছেন এবং পুরনো পেশেন্ট হোক নতুন পেশেন্ট হোক সবাইকেই বলা আছে যে পেইনের পেশেন্টই সব থেকে বেশি, কিন্তু সেটা থেকে কতটা রিলিফ। আমরা ওষুধ তো খাচ্ছি, ওষুধের সঙ্গে কি ব্যায়ামটা করছি? না, করা হচ্ছে না। যখনই আপনার শরীর একটু ভালো থাকবে তখনই এই এক্সারসাইজগুলো করা উচিত। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আলাদা করে লোককে ডেকে আনতে পারবো না, টিভিতে একটা লোকই বসে আছে, কথা বললে বলুন, নাহলে ডেকে আনতে পারবো না। এখন বলা যাবে না, তার জন্য ডাক্তার দেখানোর দরকার আছে তো, এত কিছু হয়ে যাচ্ছে যখন ডাক্তার দেখাননি কেন? হ্যাঁ, যদি এক্সরে করা থাকে এক্সরের প্লেটটা ছবি তুলে লাইটের দিকে ধরে ছবি তুলে পাঠাবেন, আর বাকি যদি রিপোর্ট করা থাকে ওগুলো পাঠান, আর ভিডিও কলিংয়ে অথবা ফোনে দুপুর দুটোর পর কথা বলবেন, ঠিক আছে? ওষুধ পাঠাতে হবে, মেডিসিন পাঠাতে হবে, কেমন? ওষুধের দরকার আছে, ওষুধ, বিনা ওষুধে তুমি সারবে না, সম্ভব না, কারণ আর্থারাইটিস যখন হয়ে গেছে, হাড় হয়ে গেছে যখন বলছে, তার মানে বেশ সিরিয়াস ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, এতগুলো প্রবলেম নিয়ে বাড়িতে যদি সহ্য হয়ে যায় তাহলে থাকো, যদি ব্যথাগুলো সহ্য হয়ে যায় তাহলে ওষুধের দরকার নেই, যদি সহ্য করতে না পারেন তাহলে কিন্তু ওষুধের দরকার আছে, তার জন্য ফোন করবেন, ঠিক আছে? দুপুর দুটোর পর যারা দূরে আছেন ভিডিও কলিংই করতে হবে, কোনো মানে নেই, ফোনে কথা বলেও আপনি প্রেসক্রিপশন করাতে পারেন, কিন্তু রিপোর্টগুলো প্লিজ পাঠাতে হবে, আপনার যে রিপোর্টগুলো করা আছে। আর যারা ব্যথা যন্ত্রণা নিয়ে ফোন করছেন তাদের এক্সরে করা থাকলে অবশ্যই এক্সরে রিপোর্টটা পাঠাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার বলুন, সমস্যা বলুন। সমস্যা প্রবলেম তো কার জন্য দেখানো হয়েছিল, আপনার জন্য না আপনার হাজবেন্ডের জন্য? আচ্ছা আচ্ছা, যদি বাড়িতে বরফ থাকে তাহলে বরফ শেক করতে পারেন আপাতত যতদিন না আসতে পাচ্ছেন, আর বাকি মেডিসিন যেরকম আছে ওরকম কন্টিনিউ করবেন, মেডিসিন শেষ হয়ে গেলে হবে না, কারণ 15 দিন সবে হয়েছে। আর খুব জ্বালা করলে ওখানে বরফ শেক করতে পারেন, ওতে উপকার পাবেন, ঠিক আছে? ওকে, তো চলুন আমরা আরেকটু আবার ব্যথা যন্ত্রণার দিকে যাই, যে সাইটিকা পেনের এক্সারসাইজ, যাদের সাইটিকা আছে তারা এক্সারসাইজ কী কী করবে এবং কীভাবে করবে, খুব সহজভাবে জিনিসটা দেয়া আছে, দেখে নিন একবার, আপনাকে দিই। Lie down on your back. Support the back of your left thigh with your hands. Lift your left foot up and down. Perform this motion for 30 seconds.
যাদের পায়ের মধ্যে প্রচন্ড ভাবে টান ধরছে, যাদের টিংলিং নামনেস এই ব্যাপারটা ফিল হচ্ছে ইন ইউর লেগস, সো এভরিডে প্র্যাকটিস দিস পশ্চার, রাইট? ভালো করে দেখতে থাকুন, খুব ইজি প্রসেস, এমন কিছু কঠিন নয় এটা। 1 to 10 seconds ঠিক এই পশ্চারে করতে হবে। চলুন ফিরে আসি। আচ্ছা, এইভাবে কিন্তু চেঞ্জ করবেন, একটা পায়ে হয়ে যাওয়ার পর আরেকটা পায়ে কিন্তু চেঞ্জ করতে থাকবেন, এই চেঞ্জগুলো না করলে হবে না। কেমন? আর এটাও বলে দিই যে সাইটিকা নার্ভ থাকা মানে কিন্তু তার হাঁটা চলায় ডিসব্যালেন্স হতে পারে এবং ধীরে ধীরে হবেও। দেখবেন হাঁটতে গিয়ে একটু টলে যাচ্ছেন, পা যেখানে ফেলার কথা সেখানে পড়ছে না, এই ধরনের ফিলিংগুলো হয়। তো এইগুলো ফিলিংয়ের সঙ্গেই কিন্তু আপনাকে আমি দুটো করে, যারা পুরনো প্রেসক্রিপশানে আছেন, আমার ট্রিটমেন্টে আছেন, তাদেরকে দেখবেন যে আমি কিন্তু যোগেন্দ্র রস অথবা বাতকুলান্তক একাঙ্গবীর অথবা রসরাজ রস কিন্তু ওখানে, বা সিংহনাথ গুগ্গুল, এরকম ধরনের মেডিসিন ওর মধ্যে দেওয়া আছে। এগুলো সব নার্ভ পেনের জন্য ইউজ করা হয়, বা স্বর্ণমাক্ষিক এরমও কিছু দেওয়া আছে, গোল্ড আইটেম ক্লাসিকের মধ্যেই। তো এগুলো দেওয়া হয় কেন, এর মধ্যে কোনো সাইড এফেক্টটা কোনোভাবেই পাবেন না, একটাই কন্ডিশান থাকে। যাদের এই সাইটিকা পেন আছে তারা যদি প্রেশারের ওষুধ আগে থাকতে চালু থাকে, হাই বিপি, সেটা যেন হঠাৎ করে বন্ধ না করে দেয় যতক্ষণ না আমাদের ইউনিট থেকে বন্ধ করতে বলা হচ্ছে, ওকে? কারণ আমাদের নার্ভের এই মেডিসিন অ্যাপ্লাইয়ের পর প্রেশারের রুগীদের একটু প্রেশার হাই হতে পারে, আদারওয়াইজ যাদের প্রেশার নেই তাদের কোনো সমস্যাই হবে না, কিন্তু প্রেশারের রুগীদের ওই জন্য বলা হয় যে প্রেশারের মেডিসিনটাকে, বিপির মেডিসিনটাকে প্লিজ একদম যেন বন্ধ না করে দেওয়া হয়। আমরা বলে দেব কখন বন্ধ করতে হবে, ওকে? তো কোমরের ব্যথা থেকে পায়ের গোড়ালি দিয়ে, এবং কিছু কিছু জায়গা আছে দেখবেন যে গোড়ালির পিছনটা শুধু ব্যথা করছে, মারাত্মক টান ধরছে, যদি কোথাও ঠুকে যায় মনে হবে যেন যান বেরিয়ে গেল, একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো এত যন্ত্রণা হতে থাকে। তো সেই জায়গাগুলোতে কি করা যেতে পারে? ফোনের পর আসছি আবার। ইয়েস, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, নাম কি? নাম দীপ্তি মজুমদার। হ্যাঁ বলুন, সমস্যা বলুন, সমস্যা প্রবলেম বলুন। বলছি কি ডাক্তারবাবু, আমার ওই মাথার চুল উঠে যাচ্ছে, আর মাথার চুল কত, মাথার চুলকানি হয়, তার জন্য ঝাল পানের পাতার রস চুলের গোড়ায় স্ক্যাল্পে লাগাবে, প্রতিদিন লাগানোর পর আধা ঘন্টা করে রাখবে, তারপর হার্বাল কোনো শ্যাম্পু দিয়ে, আমাদের যে শ্যাম্পু আছে ওনিয়ন শ্যাম্পু, ওই শ্যাম্পু দিয়ে চুলটা ধুতে হবে। আর কিছু হয়ে গেছে? ব্যাস, কাল থেকে শুরু করে দাও, ঝাল পানের পাতা জোগাড় করতে শুরু করো, সব জায়গায় পাবে না, তবে ওখানে যদি পানের বরস থাকে বা ওখানে চাষাবাদের ব্যাপার থাকে পানের, তাহলে পাওয়া যেতে পারে, কারণ ঝাল পানের পাতা একদম আলাদা রাখা হয়, মিষ্টি পানের পাতা একদম আলাদা রাখা হয়, পানের দোকানে ম্যাক্সিমাম পাতায় কিন্তু মিষ্টি পানের পাতা, কিন্তু ঝালের পাতাও রাখে কিছু। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। বাড়ি কোথায় বলুন? বাড়ি কোথায়? সমস্যা বলুন, প্রবলেম। তার জন্য জয়েন্ট টেক্স ট্যাবলেট পাওয়া যায়, আয়ুর্বেদ দোকানে গিয়ে খোঁজ করবেন, দিনে দুটো করে খাবেন, জয়েন্ট টেক্স মনে থাকবে? এখনো শুনতে পাননি, ফোন রাখার পর ইউটিউবে চলে যান, ইউটিউবে অনুষ্ঠানটা আবার রিভিউ করে দেখতে থাকুন, তাহলেই হবে, ঠিক আছে? অনেক সময় তাড়াহুড়ো, আপনারাও রেডি থাকেন না, ওষুধের নাম যদি, ওষুধের নাম লিখতে হয় খাতা পেন নিয়েই একদম বসুন। আমার এখানে অনেক পেশেন্ট আসে যারা প্রতিটা টোটকা ডায়েরিতে নোট করে, মানে গুড স্টুডেন্ট বলা যেতে পারে, এনারা স্টুডেন্ট লাইফেও নিশ্চয়ই ভালো ছিল, এত সুন্দর নোট করেন, তো আপনাদেরই উপকারে এসে যাবে, আমি যেগুলো বলে দিচ্ছি অলরেডি এখান থেকে, শো থেকে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বাড়ি কোথায়? হ্যাঁ বলুন। ওর জন্য আফটার সিজারিং এর জন্য যে বেল্ট পাওয়া যায়,
অ্যাবডোমেন ওবেসিটি বেল্ট, ওবেসিটি বেল্ট পরা ইউজ করুন, ওবেসিটি বেল্ট, ঠিক আছে? হ্যাঁ, ওবেসিটি বেল্ট, ওইটা কাজকর্ম যা করবেন সকাল থেকে ওইটা পরে করার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার সময়, স্নান করার সময়, ঘুমাবার সময় খুলে রাখবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে ওটা কমছে। আর দুপুরে ভাত খেয়ে ঘুমানোর অভ্যেসটা বন্ধ করুন, আরও তাড়াতাড়ি কমবে। ওকে, দুপুরে ভাত খেয়ে ঘুমানোর অভ্যাস থাকলে যে কোনো মহিলাই আস্তে আস্তে ক্যাটরিনা থেকে গাছের গুঁড়ির মতো একদম পাশবালিশের মতো চেহারা হয়ে যাবে। দুপুরে ভাত ঘুম একদম না, জেগে থাকুন চোখে সরষের তেল দিয়ে। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কোথা থেকে ফোন করছেন, কে ফোন করছেন বলুন। হ্যাঁ বলুন, থানায় ফোন করেননি, এটা মায়া টিভিতে ফোন করেছেন, বলুন। সব মেদিনীপুর থেকে কি ব্যাপার, লাইন দিয়েছে মেদিনীপুর, বলুন। সমস্যা কি বাবা? এর জন্য কোমরের একটা এক্সরে দরকার আছে। বাজ পড়ে গেল মাথায়, এই টেস্ট করতে বললাম, ব্যাস আর যাবো না ডাক্তারখানায়। টেস্ট করতে বলেছে ডাক্তার, তাহলে কোমরের এক্সরেটা একবার অবশ্যই করিয়ে নেওয়া দরকার, কারণ বিপদ বেড়ে গেলে এরপর পা দুটো আস্তে আস্তে অবশ হতে থাকবে, তখন কিছু করার থাকবে না। কেমন? আচ্ছা, লাম্বার বেল্ট? না না, বসে কাজ মানে কোমর ভাঁজ করে কাজ করা যাবে না, ওই বেল্টটা কোমরটাকে সোজা রাখার জন্য। লাম্বার যে বেল্টগুলো দেওয়া হয় ওটা ঝুঁকে কোনো কাজ করতে যাতে না যায়, কারণ আপনার যেহেতু কোমরের সমস্যা হচ্ছে আপনার ঝুঁকে কাজ করা উচিত নয়, এক। দুই, ঝুঁকে কোনো ভারী জিনিস তোলা উচিত নয়, দু বালতি জল একসঙ্গে তুললাম, বালতি ভর্তি করে কাপড় কেচে আবার ছাদে শুকুতে দিতে গেলাম, না হবে না, অল্প অল্প আপনি করতে পারবেন, অল্প। আর কাছাকুচি করতে গেলেও পুরো একটা পিড়ে হোক, বা এখন যে সমস্ত সুন্দর সুন্দর বসার জায়গা বেরিয়েছে ছোটো ছোটো জামা কাপড় কাচবার জন্য, তো সেই সব কিছু মাধ্যম নিয়ে বসতে হবে কিন্তু। হ্যাঁ, মাধ্যম নিয়ে বসতে হবে, বেল্টটা নিলে অনেকটা উপকার হবে। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে ভাবে বেল্টটা দিল মানে আমার ব্যথা কমে যাবে, না, বেল্টটা ব্যথা যন্ত্রণা কমে যাওয়ার জন্য দেওয়া হয় না, কোমরটা যাতে সোজা থাকে এবং ব্যথাটা যাতে আস্তে আস্তে নর্মাল জায়গায় যায় সেই জন্য কিন্তু দেওয়া হয়। কেমন? বেল্ট পরলে ব্যথা চলে যাবে না বাবা, ওটা পেন কিলার নয়, রাইট, ওষুধ চলবে, কিন্তু বেল্টটা পরলে আপনার বিপদ ঘটবে না। বিপদটা কি? হঠাৎ আপনি টাকা গুনতে গুনতে এখন 500 টাকার নোট দুম করে পড়ে গেল এখন মেজের মধ্যে, তাহলে কি হবে, আপনি হঠাৎ করে কুড়োতে যাবেন, তো ওই কুড়োতে গিয়েই কিন্তু সমস্যাটা হবে। রান্না করতে করতে হাত থেকে খুন্তিটা ফুসকে পড়ে গেল, তাহলে কি করবেন, সঙ্গে সঙ্গে কুড়োতে যাবেন, ওই সঙ্গে সঙ্গে কুড়োতে যাওয়াটাই বিপদ হয়ে দাঁড়াবে। খট করে কোমরে একটু আওয়াজ হলেই বাবা আর বিছানা থেকে উঠতে পারবে না, ওই জন্য বেল্টটা পরা থাকে। হ্যাঁ, ওই বেল্টের বেশি দামও না তা বাবা, পুজোর মধ্যে জামা কাপড় পরে আগে বেল্ট, ঠিক আছে? লাগবে বাবা, না লাগলে কাজ করতে পারবে না। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, আপনাদের জানার বিষয় হলে নিশ্চয়ই ফোন করবেন, তার জন্যই তো লাইভ শো। আমার হবে অবাধ জ্ঞানী ব্যক্তি নই, আমার যেটুকু বিদ্যা আছে বাবা অল্প, আমি তার মধ্যে চেষ্টা করি যে হ্যাঁ, তবে যদি মনে হয় যে না আমি কোনো ভুল বলছি, অবশ্যই কমেন্ট করবেন যে না আপনার এইটার উত্তরটা ভুল ছিল। কেন, যেগুলো নিয়ে কোশ্চেন আসে অলরেডি আমি না পারলে বলে দিই, কেন আমি মহান ব্যক্তি নই, মহাপুরুষ নই যে সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছেই থাকবে। তো সেই জন্যে আজকে আবার যাব। আচ্ছা, ফোনটা নিয়ে নিই আগে। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু। হ্যাঁ, আমি উত্তমা থেকে বর্ণালী মা বলছি। কারমা? ওই যে বর্ণালী চক্রবর্তী আপনার পেশেন্ট। আচ্ছা, হ্যাঁ বলুন। বলছি আমি ওর বাবাকে নিয়ে গেছিলাম দেখাতে, সাইনাস্টিক্স এর প্রবলেম ছিল। ওটা লাগবে না তো, ওটার বদলে তো গ্রিন স্প্রে দেওয়া হয়েছে, ওটা লাগবে না তো, ওটা লাগবে না, গ্রিন স্প্রে দিয়েছি তো, গ্রিন স্প্রে দিয়েছি না, ওই স্প্রেটাই নেবে ব্যাস, যথেষ্ট ওটাতেই।
হ্যাঁ লাগবে না, গ্রিন স্প্রে গেলে আর অনুতৈল, গ্রিন স্প্রে না থাকলে অনুতৈল দেওয়া হয় অথবা লবঙ্গ তেল, ঠিক আছে? বাবা এই তো নিয়ে গেছো, এক্ষুনি নিয়ে গিয়ে সব সেরে গেলে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, যে মুশকিল না? কটা দিন খাও ওষুধ এ কি? আমি যখন দিয়েছি আর মুখে বলে দিয়েছি যখন সারবে, তার মানে ওটা সারবে, খালি নিয়মটা পালন করো বাবা। রোগ সেরে যাওয়াটা ম্যাজিক নয় যে নিয়ে গেলাম কিনে এমনি সঙ্গে সঙ্গে সেরে যাবে। এত অধৈর্য হলে যখন রোগটা বাড়ছে তখন তো আপনাদের অধৈর্য হয়নি না, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে এই অধৈর্য ব্যাপারটা দেখলাম না, যে যেতে হবে যেতে হবে যেতে হবে, যেই ডাক্তার দেখানো হয়ে গেল ব্যাস পরের দিন থেকে ফোন, ডাক্তারবাবু কমলো নি তো, এখনই কমে যাবে নিশ্চয়ই না, কটা দিন খান তারপর তো। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। কেটে কেটে যাচ্ছে বাবা, একটু বাইরে বাইরে একটু বাইরের দিকে চলে আসুন, কেটে কেটে যাচ্ছে। রক্ত পড়েছে বাবা, রক্ত তার মানে ওটা তুমি বুঝতে পারোনি এখনো যে ওটা অর্শ হয়েছে না ফিস্টুলা হয়েছে, তাই তো? আপনি কি আমাদের মায়া টিভির অনুষ্ঠান দেখেন বা সৃষ্টি প্লাস দেখেন? পাইলসের অনুষ্ঠানটা দেখেছেন? পাইলস নিয়ে যে অনুষ্ঠানটা করা হয়েছে, ফিস্টুলা, পাইলস অ্যান্ড ফিশার, তিনটে নিয়েই বলা হয়েছে এবং ডিফারেন্সভাবে দেখানো হয়েছে হোয়াটস দ্য ডিফারেন্ট বিটুইন পাইলস অ্যান্ড ফিস্টুলা। কারণ অনেক মানুষই এখনও ধারণা যে পাইলসও যা ফিস্টুলাও তাই, ফিশারও তাই, সবই তো এক জায়গায় হয়। এবার আমাকে বলুন যে ফোলা অংশটা হয়েছিল সেটা কি মলদ্বারের পাশে হয়েছিল না মলদ্বারের ওপরে? নিশ্চয়ই পাশে, ডান দিকে বা বাম দিকে, বাম দিকে, তাই তো? হ্যাঁ, এটা তার মানে ফিস্টুলা হয়েছে, নালী ঘা, এর বাংলা নাম হচ্ছে নালী ঘা। কেমন, ওর মধ্যে পুঁজ রক্ত যখন অনেক জমে যায় তখন ওটা বিশাল ফুলে উঠবে এবং প্রচণ্ড যন্ত্রণা হবে, আবার ওটা ফেটে ফোটার মতো বেরিয়ে চলে যাবে। আপনি ভাববেন এটা সেরে গেল কিন্তু ওটা সারেনি, আবার নতুন করে তৈরি হতে শুরু করবে, বসে যাচ্ছে। এর জন্য ঘরোয়া টোটকা আমি বলে দিই, মোটামুটি ভালো থাকার জন্য, সেরে যাবার জন্য না, সেরে যাওয়ার জন্য আলাদা ওষুধ আছে খেতে হয়। ঘরোয়া টোটকা এটাই, গরম এক জল নিতে হবে আর বাচ্চাদের স্নান করাবার জন্য যে ছোট প্লাস্টিকের গামলাগুলো বেরিয়েছে ওরকম একটা কিনে আনতে হবে, উঁচু দেখে একটু হাইট দেখে, তার মধ্যে গরম জল ভর্তি করে ওতে বিটারডাইন লোশন দেবেন 20 ফোঁটা আর ফিটকিরি দেবেন 1 চিমটি। স্নান করতে যাবার প্রতিদিন আগে 5 মিনিট করে ওর মধ্যে বসবেন গরম জলে, 5 মিনিট করে বসবেন, আপনি দেখবেন সারাদিন আপনার কোনো চিনচিন করছে না, টনটন করছে না, ব্যথাও করছে না এবং আস্তে আস্তে অনেকটাই কম থাকছে। কিন্তু মাংস খাওয়া বন্ধ না করলে এটা কোনো দিন কমবে না, 3 মাসের জন্য মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে। তাহলে খুবই ভালো, তাড়াতাড়ি সারবে, আপনি ডাক্তার দেখাবার ব্যবস্থা করুন। আর যে সিসবাত বললাম, এই যে থেরাপিটা নেবেন এটার নাম হচ্ছে সিসবাত, এটা মহিলাদের জন্য ভীষণ উপকারী, শুধুমাত্র পাইলস বা ফিস্টুলার জন্য নয়, যাদের ইরেগুলার পিরিয়ড আছে তাদের ক্ষেত্রে কাজ, যাদের হোয়াইট ডিসচার্জ আছে তাদের জন্য উপকার দেবে, যাদের কোমরে ব্যথা আছে তাদেরও হবে এবং তলপেটে লোয়ার অ্যাবডোমেনে যাদের পেইন হয় পিরিয়ডিক্যাল টাইমে, পিরিয়ড হওয়ার সময় তাতেও দেখবেন উপশম পাচ্ছে। এতগুলো কাজ করে এই একটা থেরাপি, কিন্তু এমন একটা গামলা কিনুন যাতে নাভি অবধি ডোবে, একটু হাইট দেখে নেবেন, বড় পাওয়া যায় না সেইটা একটা নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ওইটা একটু কিনে নিন, আপনি কাল থেকেই করুন, দেখবেন আপনি কাল থেকেই আরাম পাচ্ছেন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। একবার করলে তো হবে না বাবা, এটা মিনিমাম বেশ কয়েকবার করে যাও, এটা মাঝখানে করে যাও, স্নান করতে যাওয়ার আগে একবার করেই করো তাহলেই হবে, ঠিক আছে? ওকে, তো যাদের পাইলস ফিস্টুলা আছে অলরেডি আপনারাও নিশ্চয়ই নোট করে নিলেন, কারণ আমার পাইলস অনুষ্ঠানে একদম ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি হাউ টু ডু ইট। And all piles and fistula patients try to maintain this routine every day before your bath. Only 5 minutes, please take a sis bath. Okay? Namaskar. Namaskar. Hello. Hello.
বলুন। বলছি আমার এই পায়ের হাঁটুই ব্যথা, কোমর থেকে ডান পায়ের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত খুব যন্ত্রণা করে, ব্যথা হয়। তা পূজোর আগে জামা কাপড় কিনতে না গিয়ে কি আমার কাছে আসতে একবারও ইচ্ছে হচ্ছে না? একবার চলে আসুন বাড়ির লোকেদের নিয়ে, অসুবিধে কোথায়? জামা কাপড় তো কিনতে যাবেন, তাই না? না কেনা হয়ে গেছে, তা হলেও তো যাবেন, বাইরে বেরোচ্ছেন, বাজার করতে যাচ্ছেন, বড় বড় ইলিশ মাছ কিনে আনছেন। ডাক্তারের কাছে বললে এরকম অ্যালার্জি কেন আপনাদের? কোথায় বাড়ি আপনার? অনেক দূর মাছলান্দার পুরো না কাছে, ট্রেন চলছে, হই হই করে চলে আসুন ফ্যামিলি নিয়ে পুজোর আগেই। কিন্তু কেমন, চলে আসুন একদিন, রোজ আসে মাছলান্দারপুরে, পেশেন্ট এভরি ডে আছে আপ টু বনগাঁও অব্দি। চলে আসুন একদিন, বেশি দিন বলবো না, তারপর আবার পুজোর পরে। আরে পুজোটা তো ভালো কাটুক আগে, কেমন? আগে পুজো, ওকে। আপনারা যদি না আসেন, আপনারা যদি না চান যে হ্যাঁ পুজোটা ভালো কাটাবো, ওই যে বললাম নিজের ইচ্ছা, ভালো কাটানোটা নিজের নেশা থাকা দরকার আছে। আমি ভালো থাকবো, কারণ আপনি অসুস্থ হয়ে গেলে বাড়ির প্রতিটা লোকের অসুবিধা হচ্ছে না? কেন? একটাই কারণে, যে তারা তো আপনার থেকে সার্ভিসটা পাবে না, বাড়ির কাজ, তাদের রান্না বাড়া, খা খেতে দেওয়া কে করে দেবে বলুন, তাই না? আচ্ছা চলুন আমরা একটু ঘুরে আসি আবার। সাইটিকা পেন ট্রিটমেন্ট অনেকেই ফোন করছেন এই ব্যথার জন্য। এই দিদিভাইও ফোন করলেন মাছরান্দপুর থেকে, উনি খালি আফসোস করছেন, এই মামি ফোন করলে আমাকে তো ঘরোয়া টোটকা কিছু বললো না। চলুন আপনার জন্য ঘরোয়া টোটকা কিছু দেখিয়ে দিই, কেমন? ওকে। সাইটিকা পেন স্পন্ডলাইটিস, সাইটিকা ইজ এ সেট অফ সিমটমস ইনক্লুডিং পেন দ্যাট মে বি কজড বাই জেনারেল কম্প্রেশন। এই সময় কোমরে পেন হয় প্রেগনেন্সি অবস্থায় প্রতিটা মহিলা। সাইটিকা পেন ইজ সো ইরিটেটিং দ্যাট ইভেন দ্য মোস্ট কমপ্লেসেস। কোমরে ব্যথা, দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করার পর এই ধরনের পেনগুলো হয়, এগুলো সব সাইটিকা পেন। পেন ইজ এ সামটাইমস সিভিয়ার। যারা খেলাধুলা করতে যাচ্ছেন, একটু চোট লেগে গেলেই আবার সাইটিকা পেন, কোমরে দুদিক থেকেই পেন হচ্ছে, বিশেষ করে বাঁ দিকটায় সাইটিকা পেন। ইউনিক ন্যাচারাল ওয়েজ ফর সাইটিকা ট্রিটমেন্ট অ্যান্ড সাইটিকা পেন। ঘুম থেকে ওঠার পরও এসিতে ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে ওঠার পর সকালে পেন হচ্ছে, সাইটিকা পেন। দে আর সাম হার্বাল অ্যান্ড হোম রেমেডিস দ্যাট হ্যাভ বিন ফাউন্ড টু বি কোয়াইট এফেক্ট। চলুন ছোট্ট কিছু হোম রেমেডি দেখাই, এটি দেখতে পাচ্ছেন এবার। আপনারা বাড়িতেই অনেকটা এই পেনের উপশম করতে পারেন। স্টিফেন গাও, চলুন স্টপ সাইটিকা, বাট হাউ? ফিরে আসি আমরা। এবার বলে দিই, যাদের মোটামুটি পেন হচ্ছে, যারা আসতে পাচ্ছেন না, না তাদের জন্য তো কিছু দরকার আছে। যারা কাছাকাছি বাড়ি আছেন, আমি অবশ্যই বলবো, বেশ দৌড়াদৌড়ি করে ঠাকুর দেখতে হলে একবার পুজোর আগে প্লিজ কাম একবার। আর পুজোর আগে আমার সোনামুখী, ঝাড়গ্রাম আর চন্দ্রকোনা, এই তিনটে জায়গা ডেট আছে। পুজোর আগে যারা আসতে পাচ্ছেন, আমি তাদের অ্যাসোরেন্স দিচ্ছি, আজও যারা এসেছেন, গতকালও যারা এসেছিল, সবাইকে অ্যাসোরেন্স দেওয়াই আছে যে পুজোর আগে কিন্তু নিজের পায়ে হেঁটে দৌড়াদৌড়ি করে ঠাকুর দেখবেন। আমি সেইটুকু চেষ্টা অবশ্যই করব, কারণ পুজো স্পেশাল আমাদের প্রতি বছরই কিন্তু ট্রিটমেন্ট চলে এবং আবার শুরু হয়েছে, আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং এক তারিখ থেকে তো ঘোষণা করেই দিয়েছি আপনাদের যে অক্টোবরের এক তারিখ থেকে অনেক গরিব মানুষ আছে তাদের জন্য, একই ফ্যামিলির যদি দুজন দেখান তার সঙ্গে একজন করে ফ্রি, না ফিজ লাগবে না, ওইটুকুই যে ফ্রি দিতে পাচ্ছি এটাই তো অনেক আমার কাছে। কারণ আপনাদের কাছে হয়তো 500 টাকার কোনো মিলল না, অনেক পরিবারের কাছে আছে 500 টাকার অনেক কিছু, একটা ছোট্ট বাচ্চার জামা কাপড় হয়ে যায়, ইয়েস যায়, তো সুতরাং ওইটুকু হয়তো তাদের লাভে এসে যেতে পারে। তাই দুজন সেই পরিবারে এলে তার সাথে একজন ফিজ দিতে হবে না, আপনারা দেখিয়ে যেতে পারেন আপ টু পুজো অবধি, ঠিক আছে? একদম পুজোর সপ্তমী অবধি, ষষ্ঠী অবধি খোলা থাকে আমাদের, তো ষষ্ঠী অবধি আপনারা কিন্তু এবারে পাচ্ছেন।
এক তারিখ থেকে এই ফেসিলিটিসটা। এবার বলে দিই কিছু রেমিডিস যেটা যন্ত্রণা থেকে উপশম। আমি অনেকবার বলেছি, বহুবার বলেছি, যারা রেমিডিস খুঁজে পাবেন না তাদের ওষুধের নামও বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। যে এক হচ্ছে মহারাসনা গাছ, মহারাসনা, ঠিক, মহারাসনা মানে পরগাছা বলি যাকে। বড় বড় পুরনো আম গাছের ওপরে দেখবেন আনারস গাছের পাতার মতো বেশ মোটা মোটা পাতা এরকম সাজিয়ে আছে। সেই গাছের পাতার রস যদি প্রতিদিন হাফ কাপ করে গরম করে, হালকা গরম করে সকালবেলা খেতে পারেন, আপনার আর্থারাইটিস পেন হোক বা সাইটিকা পেন হোক, আপনি উপশম পাবেন। এবং যাদের পা ফুলে গেছে তাদের ক্ষেত্রে মারাত্মক, হাঁটু ফুলে গেছে, পায়ের পাতা ফোলা আছে তাদের ক্ষেত্রে মারাত্মক কাজে লাগে মহারাসনা। ওকে, আরেকটা বলে দিই এবার, যে মহারাসনা পাতা হয়তো যারা ফ্ল্যাটে আছেন, কলকাতায় আছেন, তারা না পাবে আম গাছ আর না পাবে পরগাছা। তার মানে তারা ভাববেন দূর, এরকম রেমেডি বললে আমরা করব কি। ঠিক, আপনাদের জন্য বলে দিই ওষুধটার নাম মহারাসনাদি কাথ। এটা ওষুধ, মহারাসনা গাছের রস দিয়ে এই সিরাপটা তৈরি হয়। আপনি যে কোনো আয়ুর্বেদ দোকানে গিয়ে নাম বলুন মহারাসনাদি কাথ, তিন চামচ করে দিনে দুবার খান, আপনার সাইটিকা পেন অথবা আর্থারাইটিসের পেন দেখবেন আগের থেকে অনেকটা কম থাকছে। এবং পায়ের ওই যে বললাম সোয়েলিং থাকলে, নি সোয়েলিং অ্যান্ড ফুট সোয়েলিং, আপনি ভালো ফল পেতে পারেন এবং পাচ্ছে, আমি লিখি এটা। আরেকটা বলে দিই অর্থোকেয়ার জুস। অর্থোকেয়ার জুস নিয়ে হয়তো এর আগে অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমি তবুও বলে দিই অর্থোকেয়ার জুসটা যারা আর্থারাইটিসে ভুগছেন বিশেষ করে, এবং স্পন্ডেলাইটিসে, যেখানে সাইনভাল ফ্লুইডের ল্যাক অফ সাইনভাল ফ্লুইড হচ্ছে, সেই জায়গার জন্য অর্থোকেয়ার জুস ভেরি বেনিফিটেড। ইফ ইউল টেক এভরিডে 10 ml উইথ লিউকোয়াম ওয়াটার এভরিডে আফটার ফুড, রাইট, আপনি দেখবেন যে সিঁড়ি দিয়ে নামার সময়, ওঠার সময় হাঁটুতে মাঝে মধ্যে কচকচ করে আওয়াজ হয় না, হাঁটুতে গোড়ালিতে হয়, হাত দিয়ে কাজ করতে গেলে কাঁধের মধ্যে হয়, আই মিন ইটস এ ফ্রোজেন শোল্ডার, ওকে, ডান দিকেও হতে পারে বাঁ দিকেও হতে পারে, হাত তুলতে পারছেন না, চুলে খোঁপা বাঁধতে পারছেন না, কাঁধে ব্যথা হচ্ছে, তো এই অসুখটার নাম সেম থিংস লাইক দ্যাট অস্টিওআর্থ্রাইটিস ইন ইওর নি জয়েন্ট পেন, যেরকম হাঁটুতে হয়েছিল ঠিক সেম থিংস ওই ঘটনাটাই ঘটে কাঁধের মধ্যে, তখন তাকে অন্য নাম বলা হচ্ছে, ইটস এ ফ্রোজেন শোল্ডার। এবং সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, লাম্বার স্পন্ডেলাইটিস, এতেও কী হয় অনেক সময় ল্যাক অফ সাইনভাল ফ্লুইড হয়ে যায়। তো সেই জায়গাগুলো কি করবেন, অর্থোকেয়ার জুস 10 ml to 15 ml টুয়াইস এ ডে আফটার ফুড, দুবার করে দিন খাবার পর নিতে থাকুন, আপনি দেখবেন কাজ হচ্ছে। আমি ওষুধের নামগুলো কেন বলে দিচ্ছি, যদিও আসতে না পারেন তাহলে এখানে অর্ডার করে আনিয়ে নিন তাহলেও হবে। সুতরাং নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করবেন, অর্ডার করবেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর তার সঙ্গে ট্যাবলেট কি থাকবে, জয়েন্টেক্স, JOINTEX, জয়েন্টেক্স ট্যাবলেট, যাদের খুব ব্যথা আছে দুটো দুটো চারটে, যাদের অল্প ব্যথা আছে একটা একটা দুটো, দিনে দুবার করে। যাদের দেখছেন যে শিরায় টান হচ্ছে, ওই যে বললাম ডিসব্যালেন্স হচ্ছে, তাদের ক্ষেত্রে দুটো ওষুধের নাম বলি, কাপিকাচ্চু অ্যান্ড গুড়ুচি। এই দুটো ওষুধ দিনে দুবার করে খেলেও আপনার পায়ের টান ধরা, ডিসব্যালেন্স হয়ে যাওয়া প্রচুর উপকার পাবেন। এবং আমি যে নামগুলো বলছি আপনারা গুগলসে গিয়ে আগে ট্রাই করে দেখে নিন যে হ্যাঁ ঠিক কারণের জন্য বললাম তো, নাহলে আমার কথা শুনেই কিন্তু আপনি কিনে খেয়ে ফেলবেন না, আগে যাচাই করে নিন। গুগলস আছে, গুগল বাবা হাতে আছে, মোবাইল খুলবেন, যে ওষুধের নামগুলো বলছি ওখানে টাইপ করুন, তার বেনিফিটটা পড়ে নিন যে হ্যাঁ কোন কোন উপকারে লাগে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার যে সমস্যাগুলো হয়েছে আমি ঠিক সেই সমস্যাগুলোর জন্যই আমি ওষুধের নামগুলো বলছি কি না, নাহলে ডোন্ট বি রং ইনভেস্টমেন্ট। আগে যা ভুল খরচা হয়েছে হয়েছে, এখন নতুন করে না, কারণ আমি বলেই দিই যে না আমার জন্য কোনো এক্সট্রা খরচা নয়, আসুন, যদি আসেন ভালোবেসে আসুন, আর রাগ করেই আসুন, আর জেদের বশেই আসুন, 15 দিনের ওষুধ আগে ব্যবহার করুন, দেখুন তাতে আপনি রেজাল্ট পাচ্ছেন কি না, যদি দেখেন যে হ্যাঁ 5% রেজাল্ট আপনি পাচ্ছি তাহলে কন্টিনিউ করুন। ঠিক, 15 দিনের রেজাল্ট না হলে হ্যাঁ নার্ভের সমস্যাগুলো কি হয়, 15 দিনের জায়গায় 1 মাস লেগে যায়, ওটা কিন্তু তাড়াহুড়ো করে রেজাল্ট দেওয়া যায় না, কিন্তু তবুও খানিকটা হলেও তো বোঝা যায়, আমি সেই চেষ্টা করি অন্তত। এবার সব পেশেন্টের ক্ষেত্রে তো সব সমান রেজাল্ট নাও হতে পারে, সো মেবি 15 ডেজ ওভার হয়ে গেল তারপরও আপনার রেজাল্ট আসছে না, তাহলে আরও 15 ডেজ ওয়েট করুন, রাইট, আসবেই, যখন প্রেসক্রিপশান এখান থেকে করা হচ্ছে নিশ্চয়ই রেজাল্ট আসবে, অন্তত এই সমস্যাগুলো সব। আমি ক্যান্সার পেশেন্টদের জন্য বলছি, ক্যান্সার পেশেন্ট আজকে সকালে ভালো আছে রাত্রে নাও ভালো থাকতে পারে, বিকজ ইটস এ অ্যাবনর্মাল সেল ডিভাইডেশন ডিজিজ, রাইট, এটা একটা ভাইরাস জনিত ব্যাপার, সুতরাং সেই ভাইরাসের আক্রমণ কখন কেমন হবে কিভাবে হবে শরীরে কিচ্ছু বলা যায় না। ঠিক, তার জন্য ওই যে বলে রেখেছি
ইটস নট কিউরেবল ডিজিজ, ইটস এ প্রিভেন্টেবল, কারণ এটা রোধ করা যেতে পারে, নট কিউরেবল। ওকে, তো যেটা হয় যতদূর হয় আমি সেটা বলে দিই আপনাদের, তো তাই না? তো সুতরাং আগে শ্যুট করে দেখুন, দরকার হয় আপনার অবিশ্বাস হচ্ছে আমার উপর, একবার করে ওষুধ খান, এক সপ্তাহ একবার করে ওষুধ খেয়েও দেখুন যে হ্যাঁ পুরোপুরি নিতে পারছেন কিনা, কোনো গ্যাস অম্ল অ্যাসিডিটি অনেকেরই হয়ে যায়, হতেই পারে, যাদের অ্যাসিডিটি আছে আমাদের ওষুধ খাওয়ার পর আর একটু বেড়েও যেতেও পারে, তা তার জন্য ফোন করে জানাবেন, আমরা ওষুধের নাম বলে দেবো, রেমেডিস বলে দেবো, ওইটা করতে থাকুন, দেখবেন আবার কন্টিনিউ করুন মেডিসিন, ভয় পেলে চলবেন না, ঠিক? তো আজকের টপিকে যারা ছিলেন আপনার আমার সাথে অলরেডি, বেশ কিছু কঠিন কঠিন ওষুধের নামও বলে দিয়েছি, কেন, পুজোয় ভালো থাকার জন্য, এবং ব্যায়াম কোনটায় কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিয়েছি, যদি ভুলে যান এই রে আর্থারাইটিস কোমরে ব্যথার জন্য কোন ব্যায়ামটা দেখিয়েছিল, তাই আবার ইউটিউবে যাবেন, সেখানে গিয়ে আপনি মায়া টিভি টাইপ করুন ইউটিউবে গিয়ে, MAYA টিভি স্পেস না দিয়ে, দেখবেন এই অনুষ্ঠানটায় রিপিটেশন করে দেখে নিন আবার, কোনো অসুবিধা নেই, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই মোবাইলে গিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, পশ্চিম মেদিনীপুর থেকে, কি ব্যাপার, আজকে তো প্রচুর মেদিনীপুর থেকে ফোন এসে গেল, হ্যাঁ বলুন। হ্যাঁ, বাড়ি পশ্চিম মেদিনীপুর, নাম কি বললেন? ডাক্তারবাবুকে আলাদা করে তো ডেকে আনতে পারবো না, যদি আমার সঙ্গে বলতে হয় বলুন, হবে হবে, আপনাকে সরাসরি যখন বলা হচ্ছে তো সরাসরি না, ভায়া হয়ে তো নেই এখানে, পশ্চিম মেদিনীপুর থেকে ডাইরেক্ট কানেকশন, বলুন প্রবলেম বলুন। তার জন্য কোমরের এক্সরে আর MRI দুটো করে রাখবেন, 7 তারিখে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায় কালিকাপুরে আমার চেম্বারে ওখানে ডেট আছে, ওখানে নিয়ে হাজবেন্ডকে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখানে পৌঁছে যান, ওখানে 7 তারিখে দেখা হবে, বেশি দিন বাকি নেই, চলেই এসছে, আর কটা দিন একটু কষ্ট করতে বলুন, ওকে? হুম, তো পশ্চিম মেদিনীপুরের সমস্ত পেশেন্টকে জানিয়ে রাখা থাকলো যে যারা দেখাতে চাইছেন এখন অবধি চন্দ্রকোনায় পশ্চিম মেদিনীপুর, তাদের জন্য বলে দিই যে যতটা কাছাকাছি হবে সে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকেও যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বর্ধমান থেকেও যদি এমন জায়গায় আছেন মনে হয় যে চন্দ্রকোনা কাছে হচ্ছে বারাসাতের থেকে, তাহলে প্লিজ গো টু চন্দ্রকোনা, ওকে? ওখানে নাম লিখিয়ে দিন, অ্যাডভান্স নাম বুকিং করুন, দিনের দিনে ওখানে নাম নেওয়া হয় না, কোনো সেন্টারেই আমার দিনের দিনে নাম নেওয়া হবে না, এবং হয়ও না, আগের কোনো দিনও হয়নি, তাই অ্যাডভান্স বুকিং করাবেন, এক্সট্রা গ্যাদারিং একদম চলবে না, তাই যতটুকু দরকার ততটুকুই পেশেন্টের নাম নেওয়া হয়, আপনারা অ্যাডভান্স বুকিং করিয়ে দিন, পশ্চিম মেদিনীপুরের লোকেদের বলছি। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ বলছি, নমস্কার স্যার, বলছি যে আমার এখানে এই যে টিউমার আছে, আপনারা টিউমার সারায়নি? কোথা টিউমার আছে? পিঠেতে। সেটা দেখতে হবে, বিশাল বড় সড় হয়ে গেলে ও আর কমবে না, যদি ছোট সবে শুরু হয় স্টার্টিং হয় তাহলে ওটা কমিয়ে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে একবার দেখা করে ফেলো, যে কোনো একদিন বৃহস্পতিবার সোমবার বাদ দিয়ে, হুম, না সোমবার বাদ দিয়ে, সোমবার আর বৃহস্পতিবার থাকি না আমি, বাকি যে কোনো দিন থাকি। চেম্বার করেন কি এখানে, মানে মেদিনীপুরে আমার বাড়িতে হোল্ড আছে, মানে এই টিউমারটা না দেখালে তো টিউমারটা মানে বড় হয়ে যাবে না? হ্যাঁ, সেই জন্যই তো বলছি দেখাতে চলে আসো মেদিনীপুরে, চন্দ্রকোনায় চলে আসো, চন্দ্রকোনায় 7 তারিখ ডেট আছে, অক্টোবরের 7, ওকে? আপনার চেম্বারটা কোথায় বলছেন? চন্দ্রকোনা কালিকাপুর। হ্যাঁ আমি তো জানিনি। না জানলে কি করে হবে মা, একটু জানো, আমি তোমার বাড়ির পাশে যাচ্ছি, তুমি আসছো না, কি করে হবে? না আমার বাড়ি তো এই হোলদাতে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এই যে, হ্যাঁ এই যে বজলাচর আছে এইখানটা, আমি তো তাহলে হাজবেন্ডের জন্য যে টেস্ট দুটো করাতে বললাম ওই দুটো করিয়ে নাও, এক হচ্ছে এক্সরে করাবে, দুই যদি খুব টান ধরে শিরায় তাহলে MRI করাবে, না হলে দরকার নেই, শুধু এক্সরে প্লেটই কাজ হয়ে যাবে। মানে শিরার পাশে মানে ছোট আছে, আমি বলতেছি ওকে তো মানে উপাসনা করব, উপাসনা করব, ওষুধে তারা খুব ভালো হয়ে যাবে। ও তাহলে ওটা টেস্ট, টিউমারের জন্য কোনো টেস্ট লাগবে না, শুধু নিয়ে এসো, পেশেন্টকে নিয়ে এসো, ঠিক আছে? ওকে, কোনো টেস্ট করানোর দরকার নেই, শুধু পেশেন্ট আসলেই হবে, ওকে? আজকের যে অনুষ্ঠান
আবার বলে দিই যে না মেদিনীপুরে ফোন বেশি আছে, তবুও বলে দিই যে ঝাড়গ্রাম এবং চন্দ্রকোনা আর সোনামুখী এই তিনটে ডেট একদম কাছাকাছি আছে। 30 তারিখে সোনামুখী আছে, 30-তে তো সোনামুখীতে যারা 27 তারিখের বুকিং ছিল তাদেরকে বলছি যে ডেটটা পরিবর্তন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ খবর শুনেছেন নিশ্চয়ই যে 27 তারিখে মারাত্মক ধরনের ঘূর্ণিঝড় হবার কথা আছে, এবং এখন যে সমস্ত আবহাওয়া দপ্তর খবর দেয় সেটা কিন্তু আর কোনো ভুল নয়, আগেকারের মতো নেই আর সেই ব্যাপারটা। তো সেই জন্য বলে দিই যে 27 তারিখটা চেঞ্জ হয়ে 30 তারিখ হয়েছে। কেমন? সোনামুখীর জন্য, বাঁকুড়া সোনামুখীর জন্য যারা বাঁকুড়ায় এখন অবধি নাম লেখাননি তাদেরকে বলে দিই কামিং 30 তারিখেই কিন্তু আছে। আজকে তো হয়ে গেল 25 তারিখ, নাহলে 26 তারিখ বোধ হয় আজকে। তো সেই জন্যই বলে দিই যে যাদের এখনও নাম লেখানো হয়নি প্লিজ নামটা লিখিয়ে ফেলুন। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বাড়ি কোথায় বলুন আগে। প্রবলেম বলুন, প্রবলেমটা বলুন। কোথায়? পাশে যে হাড়টা আছে সাইডে, চুন আর হলুদ নাও, হাফ চামচ চুন, 3 চামচ গুঁড়ো হলুদ একটা বাটিতে নিয়ে জল দিয়ে মিশিয়ে ওটাকে গরম করবে। গরম করে ওই চন্দন যেরকম ভাবে প্রলেপ লাগায় ওই প্রলেপ মতো করে লাগিয়ে রাখবে আধা ঘন্টার মতো, গরম গরম একদম। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নেবে, এরকম 5-7 দিন লাগাও, দেখবে ব্যথা কমে গেছে। কেমন? ওকে ওকে। তো দেখতে দেখতে সময়সীমা আমরা বেশ শেষের দিকে চলে এলাম। আশা করি যারা আজকে মোটামুটি দেখলেন তারা বেশ খানিকটা স্যাটিসফাইড হয়েছে। তবু এবারে যাব আরেকটি ছোট্ট ব্যায়াম দেখাতে আপনাকে। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? থাক, এত টাইম নিলে চলবে না, চলুন আমরা ফিরে আসি আবার একটু ব্যায়ামে। সো সাইটিকা ফেন ওয়ান্স অ্যাগেন, যে পায়ে টান হচ্ছে যারা আজকে ফোন করেছিলেন তাদের জন্য একটা ব্যায়াম দেখিয়ে দিই শেষে লাস্টে, কারণ আজকের অনুষ্ঠানই ছিল যে জয়েন্ট পেনের জন্য বা সাইটিকা নার্ভে পেনের জন্য যাদের টান হচ্ছে শিরার মধ্যে তারা কি কি ব্যায়াম করবে, চলুন ওয়াচ ইট। টেন সেকেন্ড ইউ সিটিং দিস পশ্চার, 1 to 10 কাউন্ট হোয়েন ইউ উইল ডু দ্যাট, রাইট? And after 10 seconds, you will change the legs, I mean, you will change your posture. Switch the leg after 10 seconds. And you will do it every day, minimum 10 minutes. The second posture, up and down. Maybe you know the posture. Five times in a day. Now this is the third posture. I mean third exercise. Your knee touch your chest. Touch with your chest. And switch the leg. Right to left. Left to right. At last, try to touch your toe by finger in this posture. When you have done it, try to stop and statue 10 seconds. Come on back. চলুন ফিরে আসি। তো বন্ধুগণ, দেখতে দেখতে সময়সীমা শেষের দিকে আর 1 মিনিট আছে, তাই বলে দিলাম যে আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, ওষুধের নামও বলে দিয়েছি, এবং বিশেষ করে ব্যথা যন্ত্রণা নিয়ে অনুষ্ঠানটা ছিল, এবং এক্সারসাইজ নেক্সট ডেটেও আবার হবে, কারণ প্রচুর ব্যায়াম আছে, আমি একটা একটা করে দেখাবো। তো যারা এই এক্সারসাইজগুলো করতে চাইবে তাদের বলে দিই মোবাইল বাড়িতে আছে, যখন ভয় পাবার কিছু নেই যে আজকে শেষ হয়ে গেল বলে একদম ফিনিশ না, আপনার মোবাইলে চলে যান, ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে ইউ উইল শো দ্য প্রেজেন্টেশন রিপিটেশন, বারবার দেখতে পাবেন এই শো
শোটা আপনার মোবাইলের মধ্যে গিয়ে সাবস্ক্রাইব করে দিন, এবং যখনই এরকম শো হবে আপনি ভুলে গেলেও টিভি চালাতে আপনার মোবাইল আপনাকে সিগন্যাল দেবে যে আমাদের লাইভ শো হচ্ছে, ঘরোয়া টোটকা হোম রেমিডির অনুষ্ঠান আছে, মোবাইলেই দেখতে পাবেন আপনি। আজকে অনেকজনের সঙ্গে কথা হলো, ভীষণ ভালো লাগলো, আজকের জন্য বিদায় নিচ্ছি। সময়সীমা ঘড়ির ঠিক, শুভরা।